আসসালামু আলাইকুম, দিবানিশির গল্প ব্লগে স্বাগতম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখানে খুব ভোরবেলায় কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়া হয়েছিল, অনেকগুলো কাপড়। সবগুলো কাপড় একসাথে ধোয়ার পরে এরকম একটা অবস্থা হয়, কিছুটা নাড়িভুড়ির মতো। তো এই কাপড়গুলোকে একসাথে করে একটা বালতিতে উপরে নিয়ে যাব। সেখানে হালকা বাতাস থাকলেই চলবে, রোদের প্রয়োজন পড়বে না তেমন একটা। আমি একা নিতে পারছিলাম না, তাই আমাকে হেল্প করছিল। আমরা ভাগ ভাগ করে নিয়েছিলাম, কিছুটা সিঁড়ি আমি উঠিয়েছি, কিছুটা সিঁড়ি ও উঠিয়েছে। এরপর একসাথে মিলেমিশে আমরা এটা দড়িতে নেড়ে দেব। আজকে রোদের তীব্রতা কম, তারপরও যতটুকু আছে হয়ে যাবে। তো আমাদের কাপড় মেলা শেষ, দেখতে পাচ্ছেন। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই লেটুস পাতা গাছ। এই গাছটা এর আগে অনেকবার দেখানো হয়েছে, গাছটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে। নিচের দিকের কিছু পাতা নিয়েই দেখতে পাচ্ছেন, এটা অলরেডি আমরা খেয়ে নিয়েছি। তো সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের পর আমরা গিয়েছিলাম বাসার কাছে একটি হোলসেল শপে। এটা একটি সুপার শপ, নতুন হয়েছে। তো ঘুরতে গিয়েছিলাম, পাশাপাশি টুকটাক কিছু একটা কেনাকাটার ইচ্ছা ছিল। তো দেখছিলাম বেশ ভালোই লাগছিল, কিন্তু মনে হচ্ছিল যে এখানে অনেক কিছুই এখনো সেরকমভাবে অর্গানাইজ করা হয়নি। প্রসাধনী আছে, শ্যাম্পু দেখতে পাচ্ছেন, বাচ্চাদের খাবার আছে, বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু আছে, ফেস ওয়াশ আছে, চিপস আছে, অনেক রকমের মশলাও আছে। তো এতটুকু থাকলেও চলবে, আমরা সময়ে অসময়ে যখন আমাদের কিছু দরকার হবে যেয়ে নিয়ে আসতে পারবো। সস আছে, ব্রাশ আছে, তো আমরা এখানে খুব অল্প সময়ই ছিলাম। আমাদের টুকটাক কিছু কেনাকাটার প্রয়োজন ছিল, যতটুকু ছিল ওটা আমরা নিয়ে জাস্ট চলে এসেছিলাম। আর ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে, কোন কোনায় কি কি রাখা হয়েছে। হরলিক্সও আছে, গুঁড়ো দুধ আছে, রাঁধুনির মশলা আছে, বাচ্চাদের ডায়াপার আছে, ভিনেগার আছে, নিত্য প্রয়োজনীয় সবগুলো জিনিসই কম বেশি আছে আর কি। আমার সাথে সাথে আম্মু ঘুরছিল এবং দেখছিল। নতুন কোনো কিছু উদ্বোধন করার পরে সবারই একটু আগ্রহের সৃষ্টি হয়। এখানে একটা কর্নারও করা হয়েছে দেখলাম, বেশ ভালোই টুকটাক জামা কাপড় উঠানো হয়েছে। তো আমরা আমাদের পেমেন্টটা করে দিয়ে আমরা বের হয়ে এসেছি এবং ভাবছিলাম কিছু কিনবো কিনা বাইরে থেকে নাস্তা। তো আমাদের আর ইচ্ছা করলো না, তো আমরা সরাসরি বাসায় ফিরে আসলাম। তো আজকে আমাদের টুকটাক কেনাকাটা শেষ। আমরা কিনেছি হচ্ছে ইস্পাহানির প্রিমিয়াম গ্রিন টি, বারবিকিউ রুটি চানাচুর, এটা হচ্ছে ব্রাউন কালার, হেয়ার কালার। এটা আমরা একটু অ্যাপ্লাই করে দেখব, এটা চুলে অ্যাপ্লাই করার পর দেখব কেমন হয়, করে আপনাদেরকে জানাবো, রিভিউ দিব। আর এটা হচ্ছে একটা জেল পেন,
এটা আমাকে খালামণি কিনে দিয়েছে, এটা অনেক সুন্দর। আর এদিকে আছে টিপ, এখানে দুটো জিরোস নেওয়া হয়েছে, আর এখানে একটি বান। এটা হচ্ছে বাটার বন বলে, আমরা ছোটবেলায় এটা অনেক খেয়েছি, তখন ছিল 2 টাকা। তো আজকে অনেকদিন পর দেখে খেতে ইচ্ছা হলো, তো দাম নিয়েছে 10 টাকা। তো এটা খাওয়ার সময় অনেক স্মৃতি মনে পড়বে। আজকে এ পর্যন্তই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। অনেক ধন্যবাদ। ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন, ব্লগটি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর নতুন যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।